আল্লাহ তোমার নবী বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি। আল্লাহ দুনিয়ার আগুনের ভিতরে 1 সেকেন্ড 2 সেকেন্ড হাতটা দিয়ে রাখতে পারি না মানে 69 গুণ পাওয়ারফুল কালো জাহান্নামের আগুনের ভিতরে হাজার হাজার কেমন বছর আল্লাহ কেমন ভাবে জ্বলল। আল্লাহ হাদিসের ভিতরে পড়েছি বান্দা যখন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত চামড়াগুলি পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ তুমি তো বলেছো কুল্লামা নাযিদাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়াগুলি পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো মোটা চামড়া দেওয়া হবে যাতে করে জাহান্নামের আগুনের তাপ বেশি সহ্য করতে। আল্লাহ লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে বান্দার তখন খাবারের আল্লাহ খাবারের প্রয়োজন হবে, বান্দাকে তখন জাক্কুম ফল দেওয়া হবে। এই জাক্কুম ফলটা যখন মুখের ভিতরে ঢুকবে আল্লাহ গলার থেকে বের হবে না, ভিতরেও যাবে না। তখন এই গরম পানি মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড তৃষ্ণায় জাক্কুম ফল সানানোর জন্য বান্দা পানি পান করেই ছাড়বে, সমস্ত পেটের নাড়ি পুড়ে নিয়ে তখন পিছনের রাস্তা থেকে বের হয়ে যাবে। আল্লাহ আমরা দুর্বলই মন্দার দুর্বল মানুষ এত বিশাল বড় জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তোমার নবী বলেছে যখন লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়বে তখন বান্দারা বলবে আল্লাহ একটু ঘুমাইতে পারলে ভালো লাগতো, তখন আল্লাহ বলবে তোমাদের জন্য খাটলা দেওয়া হলো খাটিয়া দেওয়া হলো। আল্লাহ তুমি তো বলেছো লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়া, যে খাট দেওয়া হবে এই খাটটা তোষকটা হবে আগুনের, এর উপরে যে কম্বলটা হবে সেই কম্বলটাও হবে আগুনের। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মানুষ বানাইছো, কুকুর শুকুর বানাও নাই। আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাইছো, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন তুমি দান করেছি। আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইমানি মউত নসিব করে দাও, মরার সময় কষ্ট দিয়ে মৃত্যু দিও না। হাদিসের ভিতর পড়েছি আজরাইল আলাইহিসসালাম সর্বশেষ যখন নিজে নিজের জান কবজ করবে তখন চিৎকার মেরে বলবে আমি আজরাইল যদি জানতাম জান কবজ করা এত কঠিন এত কষ্ট হয় জান কবজ করার সময় এটা জানলে আমি আজরাইল মানুষের মৃত্যুর দায়িত্ব নিতাম না। আল্লাহ তোমার হাবিব মরার সময় কত কষ্ট করেছে, সমস্ত শরীরের পশমের গোড়ার থেকে ঘাম বের হয়ে গেছে, আমাদের নবীর যদি এত কষ্ট হয় আমাদের মতো গুনাহগারের কি অবস্থা হবে। আল্লাহ দয়া করে মায়া করে যখন আমাদের মরার সময় হবে আল্লাহ ইমানি অবস্থায় তোমার রাজি খুশি অবস্থায় পবিত্র জুমার দিনে আল্লাহ সিজদা অবস্থায় তুমি মৃত্যু দিও মালিক। আল্লাহ যখন মরার সময় হবে আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য আমাদের চোখের সামনে তুমি জান্নাতের 8টা দরজা খুলে দিও। আল্লাহ যারা মাহফিল শোনার জন্য এসে সকলকে তুমি কবুল করে নাও, যে যুবক ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিকভাবে মাহফিল বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ বানায় দাও, সব প্রকার নিশাত থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আল্লাহওয়ালা বানায় দাও।
দাও আমার আল্লাহ প্রাণ প্রিয় যুবক ভাইদের মুখে তোমার নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে বারবার হজ করার তৌফিক দাও, বেশি বেশি উমরা করার তৌফিক দাও, আল্লাহ বেশি বেশি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হজ্জাম মাবরুরা ওয়া সায়্যাম মাশকুরা ওয়া তিজারাতান লান তাবুর। আল্লাহ মহিলা প্যান্ডেল যারা মহিলারা আছে আল্লাহ এলাকায় মা বোনদের হাত তুলেছে সকলেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ স্বামী সন্তান সহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে তুমি কবুল করে নাও, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাওলানা বাইজিৎ সাহেবকে কবুল করে নাও, মাহফিলের সভাপতি অতিথিদেরকে কবুল করে নাও, শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটা তুমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ আমাদের তো একদিন মৃত্যুবরণ করতে হবে মালিক, মেহরবানি করে তুমি আমাদেরকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দিও না আল্লাহ, আমাদেরকে পানির ভিতর ডুবিয়ে মৃত্যু দিও না আল্লাহ, আমাদেরকে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে মৃত্যু দিও না, আমাদেরকে ওমিক্রন দিয়ে মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে ক্যান্সার দিয়ে মৃত্যু দিও না, আমাদের ছোট ছোট সন্তানগুলিকে এতিম করে মৃত্যু দিও না আল্লাহ। যখন মরার সময় হবে ইমানের সাথে তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে যা কিছু চাইলাম সব কিছু দিয়ে দাও, অনেক কিছু চাইতে পারি নাই কিন্তু আমাদের জন্য প্রয়োজন রয়েছে সব তোমার গায়েবের খাজানার থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ মুনাজাত শেষ করার আগে তোমার কাছে ফরিয়াদ, এই মাহফিলের মাঠের দিকে তাকিয়ে দেখো অসংখ্য বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে কাঁদে। তোমার নবী বলেছে যখন কোন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে তুমি রবের কাছে দোয়া করি, চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি তাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এতগুলো মানুষের চোখের পানি তুমি বিফলে যাইতে দিও না, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম তোমার নবীর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকের মোনাজাত দোয়াকে তুমি কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته.